আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বেসিক ইংলিশ। আলোচনা করছি একটি লেটার রাইটিং নিয়ে। রাইট এ লেটার টু দ্য ডিআই ইনভাইটিং হিম টু দ্য চিফ গেস্ট টু বি দ্য চিফ গেস্ট ইন দ্য অ্যানুয়াল ফাংশন অফ ইয়োর স্কুল। ডিআইকে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, ডিআইকে নেমন্তন্ন জানিয়ে একটি চিঠি লেখো তোমার স্কুলের বাৎসরিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম উপরে বাঁদিকে টু, তার ঠিক নিচে দ্য ডিআই অফ স্কুল, কমা তার নিচে ঠিকানা বারহামপুর মুর্শিদাবাদ, সাবজেক্ট যে কোন বিষয়ের ওপর আমি চিঠিটা লিখছি। ইনভাইটেশন ফর চিফ গেস্ট, প্রধান অতিথি হিসাবে নিমন্ত্রণ পত্র। তারপর উপরে পরের নিচে, স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ সাগরপাড়া এস এন হাই স্কুল অ্যান্ড দ্য অ্যানুয়াল ফাংশন অফ আওয়ার স্কুল উইল বি হেল্ড অন 15th July। যথাযথ সম্মানের সহিত জানাচ্ছি যে আমি সাগরপাড়া এস এন হাই স্কুলের একজন ছাত্র, আপনি এখানে আপনার স্কুলের নামটা দেবেন, এবং আমার স্কুলে বাৎসরিক অনুষ্ঠান হবে 15 July। যে ডেটে আপনি চিঠিটা লিখবেন তার কয়েকটা ডেট পরে ডেটটা বসাবেন। উই হ্যাভ ডিসাইডেড দ্যাট ইউ উইল বি দ্য চিফ গেস্ট, আমরা স্থির করেছি যে আপনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হবেন। ইন দ্য ফাংশন, উই নো দ্যাট ইউ আর এ বিজি ম্যান, আমরা জানি আপনি একজন ব্যস্ত মানুষ। ইউ হ্যাভ টু ডু এ লট অফ ওয়ার্ক অ্যাট ইউর অফিস, আপনাকে অফিসে অনেক কাজ করতে হয়। বাট উই হোপ দ্যাট ইউর প্রেজেন্স উইল এনরিচ আওয়ার ফাংশন, কিন্তু আমরা আশা করছি যে আপনার উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানটাকে আরও বাড়িয়ে তুলবে। উই হ্যাভ অলরেডি ইনভাইটেড এসআই অফ সাগরপাড়া, আমরা অলরেডি নেমন্তন্ন করেছি সাগরপাড়ায় এসআইকে, অ্যান্ড হি এগ্রিড টু প্রিজাইড ওভার দ্য ফাংশন, এবং তিনি এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করতে রাজি হয়েছেন। এরপর চিঠির শেষের অংশ, আই কমা, আই একটু ভেতর থেকে হবে, আই কমা দেয়ার ফোর কমা ওয়ান অফ দ্য স্টুডেন্টস রিকোয়েস্ট ইউ টু অ্যাটেন্ড দ্য ফাংশন পজিটিভলি, আমি ছাত্রদের মধ্য থেকে আপনাকে অনুরোধ করছি এই অনুষ্ঠানে সুনিশ্চিতভাবে যোগদান করার জন্য। দ্য ফাংশন উইল স্টার্ট অ্যাট 4 PM, অনুষ্ঠানটি শুরু হবে বিকেল 4টা থেকে, ইন আওয়ার স্কুল প্রিমিসেস, আমাদের স্কুল প্রাঙ্গণে। একেবারে শেষে বাঁদিকে থ্যাংকিং ইউ দিয়ে সাগরপাড়া মুর্শিদাবাদ দিয়ে আজকের ডেট, যে ডেটে আমি চিঠিটা লিখছি, আর ডান দিকে ইয়োরস ওবিডিয়েন্টলি লিখে কমা দিয়ে নিচে নিজের পূর্ণ নাম।